গতকাল ছিল গণেশ চতুর্থী, তখনও আমি কিন্তু ভাবিনি যে আমি একটা কিছু করব, গণেশের একটা মূর্তি বানাবো, এটা আমি তখনও ভাবিনি। আমার একটা বন্ধু একটা ছোট্ট ওষুধের শিশির দিয়েছিল সেদিন, সেটা হচ্ছে 2 কর হবে। তো সেই প্রিয় মানুষটার ওই ওষুধের শিশিটা জানে যে আমি শিশি দিয়ে যে কোনো কিছু করি, তো ওটা দিয়ে আমি একটা গণেশের মূর্তি তৈরি করতে শুরু করলাম। কালকে ক্লে দিয়ে করছিলাম আমি আমার মতো করে, নিচে দিয়েছি ঘিয়ের শিশিরের ঢাকনা, একটা ঘিয়ের শিশিরের ঢাকনা ছিল ওটার উপরে বসিয়ে শুরু করেছি। তারপরে তো যথারীতি রং করা শুরু হলো, ক্লে দিয়ে হয়ে যাওয়ার পর শুকিয়ে গেল, আমি তারপরে মুকুটটা মানে পাগড়িটা লাল করলাম, বাকি সব ছোট ছোট করে ডিটেলিং করলাম, ওগুলো করলাম আজকে সকালে যখন ছেলে পড়তে বসেছিল আর আমি নিয়ে বসলাম। এটা খুব বৃষ্টি হচ্ছিল, তো সেই ওষুধের শিশিরটা যে এরকম সুন্দরভাবে একটা মূর্তি তৈরি হয়ে যাবে এটা কিন্তু আমিও ভাবিনি। তোমরা দেখো তো কেমন হয়েছে।